আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, হে আমার সাহাবীরা, তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের 70 ভাগের এক ভাগ মাত্র। বড় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের শাস্তি প্রদানের জন্য, যারা জাহান্নামে যাবে এই সমস্ত জাহান্নামবাসীদের শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে যে আগুনটা রয়েছে এই আগুনটা দিয়ে তো জাহান্নামীদের শাস্তি দিলে যথেষ্ট হতো, এটাই তো যথেষ্ট ছিল। হাদিসের ভাষায় আমি বললেন যে নিশ্চয়ই দুনিয়ার এই আগুনটা তার সমপরিমাণ তাপ সম্পূর্ণ, জাহান্নামের আগুনকে আরো 69 গুণ বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ সমাত উপস্থিতি। অর্থাৎ হাদিসটা আমি ব্যাখ্যা করি, অর্থাৎ দুনিয়াবি জীবনে আপনি আমি আমরা যে আগুনটা ব্যবহার করি, হোক সেটা আপনার মা বোনেরা আছেন রান্নাবান্নার কাজে, হোক সেটা ইটের ভাটায় ইট পোড়ানোর কাজে, হোক সেটা অন্য অন্য বেকারিতে ফ্যাক্টরিতে কাঠের গুড়ি যেগুলো পোড়ানো হয় বিভিন্ন খাদ্য খাবার তৈরি করার জন্য, অথবা দালান তৈরি করার জন্য যে ইট পোড়ানো হয় ওই কাজে যে আমরা আগুনটা ব্যবহার করি, অথবা রান্নাবান্নার কাজে যে আগুনটা ব্যবহার করি, দুনিয়ার জীবনের এই আগুনটা আপনার কত ভাগ? এক ভাগ। কত ভাগ ভাই? এক ভাগ। কিন্তু আল্লাহ নবী সাল্লামের হাদিস দ্বারা বোঝা গেল যে জাহান্নামে যে দাউ দাউ করা জ্বলন্ত আগুন থাকবে সেটা হলো আরও আপনার 69 ভাগ বেশি তাপযুক্ত বেশি আগুন থাকবে ওই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে। তাহলে বলেন কিভাবে তার ভিতরে আপনি আমি থাকব? এর জন্য আপনাকে আমাকে সুন্দর সুন্দর আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, ইসলামী শরীয়তের বিভিন্ন বিধিবিধান মেনে চলতে হবে। সমস্ত হাজিরিন বলছিলাম জাহান্নামের আগুনের কথা, তো আরেকটু উদাহরণ দেই, আপনাদের এই অঞ্চলে ইটের ভাটা আছে কিনা? ইটের ভাটা আমাদের সাতক্ষীরার দিকে বহু দেখা যায়, ওই যে দালান করার জন্য যে ইটগুলা বিশাল এরিয়া ব্যাপী একটা এলাকা নিয়ে, বিশাল এলাকা নিয়ে আপনার একটা ইটের ভাটা থাকে, ইট যেখানে তৈরি হয় এই দালান করার জন্য যে ইট বা টালি এটা তৈরি করার জন্য যে কারখানা তার নাম ইটের ভাটা, তো বিশাল ভাটা এরিয়া ব্যাপী থাকে, তো তার ভেতরে আপনার সুন্দর করে কাঁচা ইটগুলো সাজিয়ে দেওয়া হয়, বিশাল বড় বড় আপনার ওই গাছের গুড়িগুলো তার ভিতরে ঢুকিয়ে দিয়ে আগুনের জ্বালানো একটা ব্যবস্থা করা হয়, তো দাও দাও করে আগুন জ্বলছে। দুনিয়ার এই এক ভাগ আগুনের উদাহরণকে কিন্তু আমি দিচ্ছি ভাই আমার, তো দাও দাও করে একটা ইটের ভাটাই মনে করেন আগুন জ্বলছে, কোন একজন ভাই কর্মচারী যিনি যারা শ্রমিক ভাই যারা কাজকাম করেন সেই ক্ষেত্রে সেই কাজকামে, তো কোনো ভাই যদি কাজ করতে করতে মনের ভুলে তার ভিতরে ঢুকে যায়, কোনো এক ভাই আমাদের এখানে যে কোনো ভাই যদি কোনো রকমভাবে সেই ইটের ভাটার মধ্যে চলে যায়, তাহলে বলুন তো তার কি আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? তার কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, সে পুড়ে ছাই হয়ে যাবে। এটা হলো মাত্র আপনার এক ভাগ আগুনের উদাহরণ দিলাম। দুনিয়ার জীবন থেকে আপনি আমি আগুনের পুড়ে ছাই হয়ে যাচ্ছি, মা বোনেরা আছেন, মা বোনেরা রান্নাবান্না করতে গিয়ে যদি ছোট্ট সোনামণি ছোট্ট বাচ্চাটা সে যদি মনের ভুলে, ছোট্ট ছেলে বা মেয়ে যদি মনের ভুলে তার আম্মা রান্না করতেছে তাকে বলেছে তুমি জাল দাও, জাল দিতে দিয়ে তার আম্মা অন্য কাজে গেল, যাওয়ার পরে সে মনের ভুলে সেই কাঠ দিতে গিয়ে সে যদি হাত ঢুকিয়ে ফেলে চুলার ভেতরে, বলুন তো সে তার হাত কি আর ভালো থাকবে? পড়ে যাবে না ভাই, পড়ে কিন্তু সারখার হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন আরো 70 বা 69 ভাগ জ্বলন্ত আগুন তাপযুক্ত বেশি আগুন জাহান্নামের মধ্যে থাকবে, সেই আগুনে আপনি আমি কি হয়ে থাকবো ভাইরা আমার? এজন্য আসুন আমরা ইসলামী শরীয়তের সমস্ত হুকুম আহকাম মেনে চলি।